সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24-এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। গণহত্যার 6 বছর, 30,000 রোহিঙ্গার সমাবেশ, স্বদেশে ফেরার দাবি। প্রবাসীদের কাছে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী। ভারত আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না। বিএনপির কালো পতাকা মিছিল, বিদেশিদের মাথা ব্যথা কেন? ওবায়দুল কাদেরের এই প্রশ্নের জবাব দিলেন রিজভি। আগে হত্যা করত গুলি করে, এখন হত্যা করে কারাগারে আটকে রেখে, যা বললেন আব্বাস। গিয়েছিলেন জনগণের টাকা খরচ করে, ব্রিক্সের সদস্য হতে পারেন নাই, মন্তব্য আমির খসরুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গণহত্যার 6 বছর, 30,000 রোহিঙ্গার সমাবেশ, স্বদেশে ফেরার দাবি। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা দমনপীড়নের আজ 6 বছর। দিনটিকে রোহিঙ্গারা কালো দিবস আখ্যা দিয়ে গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছেন। আজ শুক্রবার সকালে বৃষ্টি উপেক্ষা করে দিনকে স্মরণ করেছেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। তারা মিয়ানমারের ফেরার দাবিতে কক্সবাজারের 12টি ক্যাম্পে আলাদাভাবে সমাবেশ করেছেন। এসব ক্যাম্পে শিশুসহ প্রায় 30,000 রোহিঙ্গা সমাবেশে অংশ নেন। তারা স্বদেশে ফেরার আকুতি জানিয়েছেন সমাবেশ থেকে। সকাল 10টায় উখিয়া, কুতুপালং, লম্বাশিয়া ক্যাম্পে বৃষ্টি উপেক্ষা করে রোহিঙ্গা নেতা হাফেজ মোহাম্মদ হারুন মিয়ানমারের নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। এ সময় তাদের নিজস্ব ভাষায় তারানা মাধ্যমে দ্রুত স্বদেশে ফিরে যেতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। প্রবাসীদের কাছে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী। আগামী সাধারণ নির্বাচনে বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের কাছে নৌকায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোন লুটেরা যাতে দেশকে ধ্বংস করার জন্য আবার ক্ষমতায় আসতে না পারে, সেজন্য বাংলাদেশের জনগণকে সজাগ থাকতে হবে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশীদের এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নৌকায় ভোট চাওয়ার পাশাপাশি আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। দেশকে লুটেরাদের হাতে ছেড়ে দেবেন না, অন্যথায় দেশ ধ্বংস হয়ে যাবে, এবং নিশ্চিত করুন যে দেশের উন্নয়নের যাত্রা কোনো বাধা বিপত্তি ছাড়াই অব্যাহত থাকবে। আওয়ামী লীগকে ভারত রক্ষা করতে পারবে না, মন্তব্য 12 দলীয় জোটের। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা ক্ষমতাসীন সরকারকে অবিলম্বে জনগণের এক দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান, অন্যথায় দেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। শুক্রবার বিকালে রাজধানীতে কালো পতাকা গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। তারা আরও বলেন, পতন নিশ্চিত জেনে সরকার ও সরকারি দল বেপরোয়া হয়ে উঠেছে, মরণ আঘাত হানছে বিরোধী দলের উপর। পশ্চিমা নিষেধাজ্ঞা ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সতর্কতা উপেক্ষা করে সারা দেশে নির্বিচারে গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে। দিন ফুরিয়ে এসেছে, ভারত তাদের রক্ষা করতে পারবে না এটা তারা মানতে পারছে না। জেল জুলুম নির্যাতন করে জনগণকে দমিয়ে রাখার দিন শেষ, ক্ষমতা ধরে রাখার স্বপ্ন এখন দুঃস্বপ্ন মাত্র। বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার, সাজানো ও পাতানো মামলার আসামি বানানোর নিন্দা, প্রতিবাদ সহ শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 12 দলীয় জোটের নেতৃত্বে বিজয়নগর পানির ট্যাঙ্কি সংলগ্ন সড়ক থেকে একটি কালো পতাকা মিছিল বের হয়। সমাবেশ শেষে মিছিলে অংশগ্রহণ করে নেতৃত্ব দেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। বিএনপির কালো পতাকা মিছিল, বিদেশিদের মাথা ব্যথা কেন? ওবায়দুল কাদেরের এই প্রশ্নের জবাব দিলেন রুহুল কবির রিজভী। বিদেশিরা অভ্যন্তরীণ রাজনীতিতে মাথা ঘামায় কেন? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ওবায়দুল কাদেরকে পূর্বের কথা স্মরণ করিয়ে দিয়ে এই বিএনপি নেতা বলেছেন, আপনাদের সেই কথা মনে নেই? আপনারা দফায় দফায় বিদেশিদের সাথে দেখা করে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য বলেছিলেন। শুক্রবার বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সরকার পতনের এক দফা দাবিতে কালো পতাকা মিছিল পূর্ব সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে গুম খুনের বিরুদ্ধে সোচ্চার বিদেশিদের ধন্যবাদ জানিয়ে রিজভি বলেন, বাংলাদেশে গুম খুন হত্যা একের পর এক মানবাধিকার হরণের যে পালা তৈরি করেছেন শেখ হাসিনা,
তার বিরুদ্ধে বিদেশিরা যারা সোচ্চার, গণতন্ত্রকামী যে দেশগুলো সোচ্চার, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের এই সমর্থনে গণতন্ত্রকামী জনগণ উৎসাহিত হবে। তিনি বলেন, আজ কেন শেখ হাসিনার পদত্যাগ জরুরি, আজ নির্বাচনকালে নিরপেক্ষ সরকার এজন্য জরুরি যে দেশের মানুষ যদি ভোট দিতে চায় তাহলে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে ভোট দিতে পারবে না। বাংলাদেশ থেকে নীতি নৈতিকতা সত্য কথা সত্যবাদিতা সব তুলে নিয়েছেন তিনি, বাংলাদেশকে গুম খুন অপহরণের রাজ্যে পরিণত করেছেন তিনি। আগে হত্যা করত গুলি করে, এখন হত্যা করে কারাগারে আটকে রেখে, মন্তব্য মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, সরকার আগে বিএনপির নেতাকর্মীদের হত্যা করত গুলি করে গুম করে, আর এখন হত্যা করে পিটিয়ে জেলখানে আটকে রেখে খাবার না দিয়ে। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব অভিযোগ করেন মির্জা আব্বাস। কুশিক্ষায় শিক্ষিত লোকেরা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে অভিযোগ করে বিএনপির মির্জা আব্বাস বলেন, তারা দেশকে ভালোবাসে না, ভালোবাসে টাকা। এই লোকগুলো টাকা পয়সা ধন সম্পদ লুট করে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে। তিনি বলেন, জনতা ব্যাংক থেকে সব নিয়ম কানুন ভেঙে 22,000 কোটি টাকা নিয়ে গেছে। যিনি নিলেন তিনিও শিক্ষিত, যিনি দিলেন তিনিও শিক্ষিত, এদের ভেতর দেশপ্রেম নেই, ভালোবাসা নেই। গিয়েছিলেন জনগণের টাকা খরচ করে, ব্রিক্সের সদস্য হতে পারেন নাই, মন্তব্য আমির খসরুর। ব্রিক্সের সদস্য হতে না পারায় সরকারের সমালোচনা করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন জনগণের টাকা খরচ করে ব্রিক্সের সদস্য হতে, তা পারেন নাই, সেখানে গিয়ে নৌকার ভোট চাইছেন এবং বিএনপিকে গালিগালাজ করছেন। এদিক ওদিক গিয়ে কাজ হবে না, তৃতীয় কোনো দেশে গিয়ে বাইলেটারাল মিটিং হয় না। শুক্রবার রাজধানীতে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির কালো পতাকা গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আমির খসরু। আইন শৃঙ্খলা বাহিনী জনগণের বিপক্ষে যাবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ এখন বাংলাদেশের মানুষের প্রতিপক্ষ, জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ বিজয়ী হবে না। প্রশাসন নিয়ে সরকারের পরিকল্পনা নিয়ে খসরু বলেন, আগামীতে ক্ষমতায় টিকে থাকতে সরকার প্রশাসন এবং বিচারকদের দিয়ে রেজিম তৈরি করেছে, বিচারকদের দিয়ে বিরোধী দলীয় নেতাদের সাজা দিচ্ছে, পুলিশ দিয়ে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিচ্ছে, নতুন করে জঙ্গি খেলা খেলছে। সরকার দেশে ভয়াবহ কিছু ঘটানোর পরিকল্পনা করছে, দাবি মির্জা ফখরুলের। সরকার দেশে ভয়াবহ কিছু ঘটানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। এর আগে দলটির 44তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি নির্ধারণের বিষয়ে যৌথ সভা হয়। সংবাদ সম্মেলনে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিও তুলে ধরেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, আমি আপনাদের একটি আশঙ্কার কথা বলি, এটা বলা দরকার, জাতির জানা উচিত, সরকার দেশে ভয়াবহ কিছু ঘটানোর পরিকল্পনা করছে যাতে নির্বাচনে বিরোধী দলকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা যায়, আর আরেকটি নির্বাচন করতে চায় যেমন অতীতে করেছে। কাল দেশজুড়ে অহিংস হরতালের ডাক। সরকারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে দিনব্যাপী অহিংস হরতালের ডাক দিয়েছে প্রকৌশলী ইনামুল হকের নেতৃত্বাধীন সর্বজন বিপ্লবী দল। আগামীকাল মঙ্গলবার এ হরতাল পালিত হবে। গত 12 আগস্ট রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ভোটাধিকার ও গণতন্ত্রের দাবিতে দলটির আয়োজিত রোড মার্চ ও পথসভায় এ ঘোষণা দেন দলের প্রধান ম এনামুল হক। শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনীর জাল সংবিধান দিয়ে ক্ষমতা ধরে রাখতে পারবে না বলে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে মন্তব্য করে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে 22 আগস্ট দেশব্যাপী পূর্ণ দিবস অহিংস হরতাল পালনের আহ্বান জানান তিনি। হরতালের বিষয়ে সর্বজন বিপ্লবী দলের প্রধান লিখেছেন, আমাদের কথা, বাংলাদেশের রাজনীতি দেশের ভেতরে বা বাইরে থেকে কারো স্বার্থে রিমোট কন্ট্রোলে আর নয়, দেশের রাজনীতি হবে জনগণের স্বার্থে, জনগণের ইচ্ছায়। বাংলাদেশ হবে জনগণতান্ত্রিক বাংলাদেশ, এদেশে রাজা নেই, তাই কোনো প্রজাও নেই, এ দেশটা কারো বাপেরও নয়। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এদেশ সকলের, সর্বজনের। আমরা জনগণের ভোটাধিকার ফিরে পাওয়া, ডিজিটাল আইন বাতিল ও জাতীয় সরকারের অধীনে ভোটকেন্দ্র দখল মুক্ত, কালো আইন, কালো টাকা মুক্ত নির্বাচন করার লক্ষ্যে 17 দফা রোডম্যাপ দিয়েছি। তিনি আরো বলেন, আমরা স্বাধীনতার বিপক্ষের শক্তি নই, পরাজিত নই, আমরা দেশপ্রেমিক শক্তি। বাংলাদেশকে এক ব্যক্তির শাসন থেকে মুক্ত করতে আমরা আওয়ামী বিএনপি সহ সকল দলের গণতন্ত্রকামীদেরকে আমাদের হরতাল সমর্থন করতে আহ্বান করছি।
হাইকমান্ডের নির্দেশে অস্ত্র সংগ্রহ করছে ছাত্র দল নেতারা। বিএনপির হাইকমান্ডের নির্দেশে ছাত্র দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র সংগ্রহ করছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এই অস্ত্র সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। ছাত্র দলের ছয় নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখিয়েছে ডিবি। তাদের কাছ থেকে দুটি রিভলভার, একটি পিস্তল ও 36 রাউন্ড গুলি উদ্ধার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছে পাওয়া অস্ত্র পাবনার টেকনাফ থেকে আনা। রবিবার দুপুর 12টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নবী এ তথ্য জানিয়েছেন।